প্রথা ভেঙে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারে মোদী সরকার, এমন জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। ভোটের বছরে সাধারণত ভোটন অ্যাকাউন্টটি পেশ করা হয়ে থাকে। বুধবার জানা গেল পূর্ণাঙ্গ বাজেট নয়, ভোটন অ্যাকাউন্টও নয়, পয়লা ফেব্রুয়ারি লোকসভায় পীযূষ গোয়েল পেশ করবেন অন্তর্বর্তী বাজেট। ফলত মোদী সরকারের সামনে সুযোগ থাকছে ভোটের আগে আম জনতাকে খুশি করার। পূর্ণাঙ্গ বাজেট, অন্তর্বর্তী বাজেট এবং ভোটন অ্যাকাউন্টের মধ্যে ফারাকটা কি? পূর্ণাঙ্গ বাজেট বিগত বছরের আয় ব্যয়ের খতিয়ান এবং তারই সঙ্গে আগামী অর্থবর্ষের আয় ও ব্যয়ের প্রস্তাব পেশ করা হয় পূর্ণাঙ্গ বাজেটে। সুযোগ থাকে নতুন প্রকল্প ঘোষণার, কর ব্যবস্থার পরিবর্তনের। কিন্তু ভোটন অ্যাকাউন্টে নির্দিষ্ট কয়েক মাসের জন্য খরচার হিসেবই পেশ করা হয়, আয়ের প্রসঙ্গ থাকে না। এর পাশাপাশি অন্তর্বর্তী বাজেটকে বলা যেতে পারে এক প্রকার মধ্যপন্থা, যে পথেই এবার হাঁটতে চলেছে মোদী সরকার। অন্তর্বর্তী বাজেটকে পূর্ণাঙ্গ বাজেটের ছোট সংস্করণ বলা যেতে পারে। এটি এক প্রকার পূর্ণাঙ্গ বাজেটই, তবে গোটা অর্থবর্ষের জন্য নয়, পরবর্তী সরকার এসে ফের পেশ করতে পারে বাজেট। অতীতে অনেক সরকারই ভোটের বছরে ভোটন অ্যাকাউন্ট পেশ না করে নিয়ে এসেছিল অন্তর্বর্তী বাজেট। যেমন 2014 ভোটের বছরে অন্তর্বর্তী বাজেটই পেশ করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরম। নোটবন্দি, জিএসটির মতো অর্থনৈতিক ইস্যু থেকে শুরু করে রাম মন্দির বা রাফায়েলের মতো ইস্যুকে সামনে রেখে যখন আক্রমণ চালাচ্ছে বিরোধী জোট, তখন আম জনতার মন জিততে অন্তর্বর্তী বাজেটই বড় হাতিয়ার হতে পারে মোদী সরকারের জন্য। নিউজ টাইম।